আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি এখন মাঠের দিকে যাচ্ছি। তো আমাদের মাঠে ধান কাটা শুরু হয়েছে, রোজার ভিতর ধান সব পেকে গেছে, তো ধান কাটতেছে। তো আম্মু বলল গিয়ে দেখে আসার কথা, তা এখন দেখতে যাচ্ছি কতদূর কাটা কি হয়েছে। এই যে অর্ধেক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে অলরেডি। গিয়ে একটু দেখে আসি কি অবস্থা। এইটুক বাকি আছে কাকা, এইটুক আছে বাকি। হ্যাঁ, রোদির মধ্যে বসে কাটা কষ্ট। ওই জ্বরে পড়ে গেছিল না? এদিক কি রোদ, উঠন মুটন তো এখনো লেপিনি। কবে নেবেন? ওই গোয়ালিরে উঠবে না, তারপর আস্তে আস্তে করে বাইরবে না। ওরে মনি, বাড়ি পুরুষ মানুষ না থাকলে জ্বালা আছে, একবারে বেরো করে মরবো নাকি? রোজা থেকে করতে গেলে কষ্ট আছে। জন কনে কিটা আছে? দুই জন একদিনই পাইরে দিবে না? সব বাড়াই করে দিতে পারবেন একদিনই? তোর কাকিরে কবানে তালি। ধান কেমন হয়েছে কাকা? না খারাপ হয় না, কোনোবারই যাই হোক খারাপ হয় না ধান, প্রতিবারই যাই হোক হয়। একটা কি ধান? আর ওই পাশে জিরে মতি, আর এটা 28। হ্যাঁ, বেশি চিকুন চালের দাস আর ভাত আবার খাওয়া যায় না। আর এই পাশের কয়টা? ওই পাশে কি লাগাইছে? এই পাশে কি লাগাইছে? ওই যে ছোট কুটা কুড়া, ওরা কি লাগাইছে? হ্যাঁ, আর কিছু লাগাইনি। তাই তো, মসুর না লাগাই ভালো হয়েছে। আর এখন আমি বাড়িতে এসে দেখি আম্মু খই রোদে দিয়েছিল, আর খইগুলা অনেক আগে ভাজা হয়েছিল তো ঘরে ছিল, এখন আম্মু একটু রোদে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার রাখতেছে। আর খইটা আসলে খেতে কিন্তু খুবই মজা, আর এটা কিন্তু আমাদের বাড়ির ধানের খই, দেখেন কত সুন্দর হয়েছে। আর খই তো চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তারপর আপনি যদি গুড় দিয়ে খেতে চান কিংবা পাটালি দিয়ে খেতে চান খুব ভালো লাগে। তো আম্মু ভালো করে পরিষ্কার করে রাখতেছে, একটু মানে একটু ভিতরে ময়লা ছিল তো আম্মু বললো যে তাকে পরিষ্কার করে রাখি। এই যে আম্মু দেখেন চালন দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতেছে, আর ভিতরে যে একটা দুইটা ধান আছে ওই ধানগুলো কিন্তু ফেলে দিচ্ছে। দেখা যায় অনেক সময় খাইতে গেলে ধানটা গালে লাগে, মানে গালে পড়ে। আর এখন এই তো আমি ঘরে যাব, গোসল করব, নামাজ পড়ব।
আর এদিকে আমার আসরের নামাজ পড়ে আমি ইফতারি সব রেডি করে ফেলেছি। আর আপনারা তো জানেন আমরা কিন্তু মানে বেশি কিছু আইটেম করি না, আলহামদুলিল্লাহ যা করি এটাই আমাদের কাছে অনেক আলহামদুলিল্লাহ। তো কলাগুলো কিন্তু পচে নাই, কলাগুলো কিন্তু এইরকমই কালার, আর লকডাউনের কারণে বেশি করে কলা কিনে আনছিলাম, তো কলাগুলো কিন্তু পেকে গিয়ে এরকম কালার হয়েছে, আর এটা কিন্তু পচা না, আপনারা কিন্তু প্লিজ পচা মনে করবেন না। আর এই যে আমি এখন আমার চাচার জন্য প্লেটটা সাজাচ্ছি, ইফতারিটা সাজাচ্ছি চাচার জন্য, আর এটা সাজিয়ে আম্মুর কাছে দিয়ে দিব। আর আমার ভাগ্নি আসছে, আমার ভাগ্নি আসছে, ও বিকালবেলা আসছে, ও আমার কাছে আছে, তো ওকে হ্যাঁ আমার কাজিনের কাছে রাখছি, রেখে আমি এদিকে কাজগুলো কমপ্লিট করতেছি। তো একে একে আমি সব ইফতারি আইটেমগুলো সাজিয়ে নিলাম। তো এই তো আমি পেয়ারাটাও দিয়ে দিলাম, শসা, তারপর কলা, তারপর বাঙ্গি ছিল, খেজুর আর ডালের বড়া, তো আম্মুর কাছে দিয়ে দিলাম, আম্মু এখন নিয়ে যাচ্ছে। আর এই তো এখন আমরা ইফতারি করবো, আমাদেরগুলো সাজিয়ে নিলাম আমি। তো আমরা কিন্তু ভাজা পোড়া তেমন একটা বেশি করি না, একটাই করি আমরা। আর এই যে ভাগ্নির ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, ওই ব্যাগগুলো গুছাইতে পারি নাই, আসছে জাস্ট ওকে শুধু কোলের থেকে নামিয়েই আমি রান্নাঘরে চলে গিয়েছি। আর এই যে এই চকলেট আবার আমার ছোটো চাচা ওর জন্য কিনে আনছে, আর এই চিপসটাও আনছে, ও আবার এটা খেয়েছে, খেয়ে আবার রেখে দিয়েছে, ওর ভিতর চিপস আছে, তো আমি চকলেটটার ব্যাগে ঢুকাই দিলাম, যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে চকলেটটা খাবে। এখন আমরা ইফতারি করতে মানে করতে বসছি, আমার ভাগ্নেও আমার ভাগ্নিও আমার সাথে বসছে, এই দেখেন ওকে আমি হিজাব পরাই নিয়ে আসছি। তো ও বলতেছে যে ভাত ভাত, মানে প্লেট দেখে ভাবছে ভাত, তো আমি বলতেছি ভাত না এখন তুমি ইফতারি করবা, তো ও তো আজানের আগে ইফতারি করতে বসে গিয়েছে। তো একে একে আমি সব আইটেম ওর প্লেটে তুলে দিচ্ছি, তো যেটা খায় আর কি, যেটা ওর পছন্দ হয় সেটা খাক, বাচ্চা কাচ্চা মুখে যেটাই দেয় একটু রস পেটে গেলেও কিন্তু অনেক লাভ। তো ও আপেলটা মুখে নিল, আপেলটা মুখে নিয়ে খাচ্ছে, তো এই যাকে মানে প্রত্যেকটা দেখেন ও কিন্তু হাত দিয়ে টেস্ট করতেছে কোনটা কীরকম। এখন কিন্তু পেয়ারা নিল, পেয়ারাটা গালে নিয়ে টেস্ট করলো, তো ও কিন্তু এক একটা আইটেম নিয়ে টেস্ট করতেছে। এখন এই বাঙ্গি নিয়েছে, বাঙ্গি খাওয়ার সাথে সাথেই ওর মুখ মানে পুরো ই হয়ে গেছে, বাঙ্গি ওর পছন্দ হয় না, এখন আর বাঙ্গিটা আমার হাতে ধরাই দিয়ে বলতেছে ফেলে দিতে, মানে বলতেছে ফেলে দিতে, মানে ওটা তো মজা লাগে নাই, তো এখন বলতেছে এটা যেন আমি ফেলে দিই। তো আমি এই জিনিসটা দেখে আমি খুব হাসি পাচ্ছিল, মানে বাঙ্গিটা মুখে দিয়েই আর খেতে চাচ্ছে না, অনেকে কিন্তু বাঙ্গি পছন্দ করে না, আর আমিও খেতে পারি না, এটা আবার আমাদের বাসার সবাই মানে আমার আম্মু তারপর চাচি চাচা সবাই আবার পছন্দ করে, আমি খেতে পারি না, আমি সবার জন্য এটা কাটি কিন্তু আমি খাই না। তো ও খেতে পাচ্ছে না কারণ বাঙ্গি তো মিষ্টি হয় না, কিন্তু ওটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো কারণ প্রচুর পানি থাকে বাঙ্গিতে। তো আমি হিজাব ঠিক করে দিচ্ছি, খেতে যাচ্ছে আর 100 বার করে হিজাব খুলে যাচ্ছে, এখন শশা ধরবে, শশা খেয়ে দেখবে শশাটা কেমন। তো এই করতেছে, মানে একটা দুইটা গালে নিচ্ছে, ফেলে দিচ্ছে, কি করতেছে, বাচ্চারা তো এভাবেই খায়, এটাই কিন্তু ওদের খাওয়ার সিস্টেম। আর এই যে এখন নামাজ পড়ে ওকে আমি ঘরে নিয়ে আসলাম, আর আমার এই যে নামাজের সময়সূচিটা ওকে দিয়েছি, এটা নিয়ে খেলবে, আমি বারবারই বলতেছি তুমি কিন্তু এগুলো ভাঙবা না, এগুলো ভাঙবা না। তো এই তো ওর সাথে আমার এরকমই সময় কেটে যায় আলহামদুলিল্লাহ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আমার ভাগ্নির সাথে খেলতে খেলতে। আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।